সরাসরি নজর রাখবো আমরা এই মুহূর্তে কাকুরগাছির দিকে। কাকুরগাছির রেল ব্রিজের কাছে একটি আবর্জনা স্তূপ, সেখানে আচমকাই আগুন লেগে যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, কাকুরগাছি রেল ব্রিজের কাছে একটি আবর্জনা স্তূপে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন, দেখতেই পাচ্ছেন আপনারা। কাকুরগাছির ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, কাকুরগাছির রেল ব্রিজের কাছে একটি আবর্জনা স্তূপে আগুন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা, রয়েছেন আমাদের সঙ্গে তুলিকা। সবার প্রথমে তোমার কাছে জানতে চাইবো যে এই আগুন কিভাবে লাগলো, এবং এর পাশাপাশি তুমি জানাও, কারণ যে জায়গাতে আগুন লেগেছে সেটা অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? রেল ব্রিজের পাশে যে ভ্যাট রয়েছে, সেই ভ্যাটে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে। আমি সেই ছবির একটু শুভ্রাংশকে দেখানোর কথা বলবো, এবং এ বিষয়টা ছোট্ট হিন্ট দিয়ে রাখি মধুকল্পিতা, তুমি দেখতে পাচ্ছ যে ভ্যাটে আগুন লেগেছে সেই ঘটনায় ইতিমধ্যেই দমকলের একটি নয় আরও একটি ইঞ্জিন আনা হয়েছে, অর্থাৎ দুটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। এর পাশাপাশি যেহেতু পাশেই রয়েছে কারখানা, যাতে কোনোরকমভাবে সেই কারখানায় আগুন ছড়িয়ে না পড়ে, সে কারণে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন কার্যত নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা হয়েছে। তবে যেহেতু এটা ভ্যাট, সেক্ষেত্রে কিন্তু এখানে হতাহতের কোনো খবর না মিললেও ইতিমধ্যেই দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ চালু করেছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মানিকতলা থেকে কাকুরগাছির যে রাস্তা, অর্থাৎ মানিকতলা মোড় থেকে কাকুরগাছি মোড়ের দিকে আসার যে রাস্তা, তার একটি অংশ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এই রেল ব্রিজের পাশের যে ভ্যাটে সেখানে আগুন লেগেছে। এবং আমি একটুখানি শুভ্রাংশু ঘোষকে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য দেখানোর কথা বলবো, এবং সে একটা ছোট্ট হিন্ট দেবো। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেরকম ভ্যাট, ভ্যাটের পাশেই রয়েছে রেল লাইন, এবং যেখানে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে, অর্থাৎ একদিকে যেরকম মানিকতলা থেকে কাকুরগাছি রাস্তা বন্ধ হওয়ার জেরে যেরকম একদিকে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি ছোট্ট হিন্ট একটা দিই যে তুমি দেখতে পাচ্ছ রেল ব্রিজ রয়েছে, রেল ব্রিজেও কিন্তু যেহেতু রেল লাইন রয়েছে, এবং এখানে যখন আমি সেই ছবিটা একবার শুভ্রাংশুকে দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ এই রেল লাইনের জেরে প্রচুর ট্রেন এখান দিয়ে যায়, লোকাল ট্রেন প্রচুর যায়, সেক্ষেত্রে এই ব্যস্ত রেল লাইন যেটা শিয়ালদা থেকে উল্টোডাঙ্গার দিকে বা দমদমের দিকে যায় বা বনগাঁর বিভিন্ন শাখার ট্রেন এই রেল লাইন দিয়ে যায়, সেক্ষেত্রে যেহেতু কার্যত ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে এই রেল লাইনের যে চত্বরটা রয়েছে যেখানে আগুন লেগেছে, সেখানে কিন্তু ট্রেনের যাতায়াতেরও বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রেনের চালকদেরকে। তবে এই মুহূর্তে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় আগুন কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। এবং আরও একটি হিন্ট দিয়ে দিই, যেহেতু দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে, এবং যেটা দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা যেটা বলছিলেন, প্রথমে একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেটা যেহেতু হাওয়া দিচ্ছিল, সেই হাওয়ার জেরে কিন্তু একের পরে একেবারে, আমি শুভ্রাংশকে বাঁদিকের সেই চিত্রটা দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ বাঁদিকের যে অংশে, সেই অংশে কিন্তু প্রথমে আগুন লাগে, অর্থাৎ রেল ব্রিজের পাশের যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটে প্রথমে আগুন লাগে, এবং সেই আগুন লাগার পরেই সেই আগুন কিন্তু তরতরিয়ে বাড়তে থাকে, অর্থাৎ পুরো যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটে কিন্তু কার্যত মিনিট কয়েক মুহূর্তের মধ্যেই সেই আগুন কার্যত ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধকালীন যেহেতু একেবারেই পাশেই রয়েছে দমকলের যে ফায়ার স্টেশন রয়েছে, সেখান থেকে প্রথমে একটি এবং পরবর্তীকালে যাতে এই আগুন কোনো রকমভাবে ছড়িয়ে না পড়ে, এবং যেহেতু খুব গুরুত্বপূর্ণ অংশ যে তুমি দেখতে পাচ্ছ একেবারে ভ্যাটের পাশেই রয়েছে কারখানা, এবং কারখানার পাশেই রয়েছে একেবারে রেল লাইন, যেখানে প্রচুর লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারতো যে কোনো মুহূর্তে, সে কারণে কিন্তু পরবর্তীকালে আরও একটি ইঞ্জিন, অর্থাৎ দুটো ইঞ্জিনের তৎপরতায়, যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই মুহূর্তে আগুন নেভানো হচ্ছে, এবং কার্যত যেটা দমকলের ভাষায় যেটা বলা হয় যে কার্যত যে অ্যারেস্ট করে ফেলা, অর্থাৎ ফায়ারকে অ্যারেস্ট করে ফেলা, অর্থাৎ ফায়ারকে নিয়ন্ত্রণ করা, আগুনকে নিয়ন্ত্রণ করা, সেই আগুন নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু একেবারেই সম্ভবপর হয়েছে, এবং এই মুহূর্তে কার্যত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। কারণ যে সময় আমরা এসেছিলাম প্রায় আধ ঘন্টা আগেই অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে, এবং সেই সময় কিন্তু দাউ দাউ করে সেই আগুন জ্বলছিল, এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, কার্যত বেশ কয়েকজন দমকলে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ধন্যবাদ তোমাকে তুলিকা। এটা জাস্ট রেল লাইনের সাইডে ভ্যাট টাইপের আর কি, একটা ভ্যাট, ভ্যাটে আগুন লেগেছে, প্রায় এখানে মাঝে মধ্যে লাগে আমরা আসি। পিছনে কারখানা আছে, এখন ডিটেলসটা দেখতে পাচ্ছি না, আছে কিন্তু আগুন ওদিকে স্প্রেড করেনি, যা আছে এর মধ্যেই আছে, এবং আমরা অ্যারেস্ট করে ফেলেছি আগুনটা, ঠিক আছে। আমাদের এই মুহূর্তে দুটো ইঞ্জিন এসছে, কাজ করছে সব,
না 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 কোনো ভ্যাটে ভ্যাটে কোনো হঠাৎ কিছু নেই। সরাসরি নজর রাখবো আমরা এই মুহূর্তে কাকুরগাছির দিকে। কাকুরগাছির রেল ব্রিজের কাছে একটি আবর্জনা স্তূপ, সেখানে আচমকাই আগুন লেগে যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো, কাকুরগাছি রেল ব্রিজের কাছে একটি আবর্জনা স্তূপে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন, দেখতেই পাচ্ছেন আপনারা। কাকুরগাছির ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। কাকুরগাছি রেল ব্রিজের কাছে একটি আবর্জনা স্তূপে আগুন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা, রয়েছেন আমাদের সঙ্গে তুলিকা। সবার প্রথমে তোমার কাছে জানতে চাইবো যে এই আগুন কিভাবে লাগলো, এবং এর পাশাপাশি তুমি জানাও, কারণ যে জায়গাতে আগুন লেগেছে সেটা অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? কাছে রেল ব্রিজের পাশে যে ভ্যাট রয়েছে, সেই ভ্যাটে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে, আমি সেই ছবির একটু শুভ্রাংশকে দেখানোর কথা বলবো, এবং এ বিষয়টা ছোট্ট হিন্ট দিয়ে রাখি। মধুকল্পিতা, তুমি দেখতে পাচ্ছ যে ভ্যাটে আগুন লেগেছে সেই ঘটনায় ইতিমধ্যেই দমকলের একটি নয় আরও একটি ইঞ্জিন আনার হয়েছে, অর্থাৎ দুটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। এর পাশাপাশি যেহেতু পাশেই রয়েছে কারখানা, যাতে কোনোরকমভাবে সেই কারখানায় আগুন ছড়িয়ে না পড়ে, সে কারণে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন কার্যত নিয়ন্ত্রণে নিয়ে চলে আসা হয়েছে। তবে যেহেতু এটা ভ্যাট, সেক্ষেত্রে কিন্তু এখানে হতাহতের কোনো খবর না মিললেও ইতিমধ্যেই দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কাজ চালু করেছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মানিকতলা থেকে কাকুরগাছির যে রাস্তা, অর্থাৎ মানিকতলা মোড় থেকে কাকুরগাছি মোড়ের দিকে আসার যে রাস্তা, তার একটি অংশ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এই রেল ব্রিজের পাশের যে ভ্যাটে সেখানে আগুন লেগেছে। এবং আমি একটুখানি শুভ্রাংশু ঘোষকে রিপাবলিক বাংলার দর্শকদের জন্য দেখানোর কথা বলবো, এবং সে একটা ছোট্ট হিন্ট দেবো। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেরকম ভ্যাট, ভ্যাটের পাশেই রয়েছে রেল লাইন, এবং যেখানে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে, অর্থাৎ একদিকে যেরকম মানিকতলা থেকে কাকুরগাছি রাস্তা বন্ধ হওয়ার জেরে যেরকম একদিকে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি ছোট্ট হিন্ট একটা দিই যে তুমি দেখতে পাচ্ছ রেল ব্রিজ রয়েছে, রেল ব্রিজেও কিন্তু যেহেতু রেল লাইন রয়েছে, এবং এখানে যখন আমি সেই ছবিটা একবার শুভ্রাংশুকে দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ এই রেল লাইনের জেরে প্রচুর ট্রেন এখান দিয়ে যায়, লোকাল ট্রেন প্রচুর যায়, সেক্ষেত্রে এই ব্যস্ত রেল লাইন যেটা শিয়ালদা থেকে উল্টোডাঙ্গার দিকে বা দমদমের দিকে যায় বা বনগাঁর বিভিন্ন শাখার ট্রেন এই রেল লাইন দিয়ে যায়, সেক্ষেত্রে যেহেতু কার্যত ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে এই রেল লাইনের যে চত্বরটা রয়েছে যেখানে আগুন লেগেছে, সেখানে কিন্তু ট্রেনের যাতায়াতেরও বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ট্রেনের চালকদেরকে। তবে এই মুহূর্তে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় আগুন কার্যত নিয়ন্ত্রণে রয়েছে। এবং আরও একটি হিন্ট দিয়ে দিই, যেহেতু দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে, এবং যেটা দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা যেটা বলছিলেন, প্রথমে একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেটা যেহেতু হাওয়া দিচ্ছিল, সেই হাওয়ার জেরে কিন্তু একের পরে একেবারে, আমি শুভ্রাংশকে বাঁদিকের সেই চিত্রটা দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ বাঁদিকের যে অংশে, সেই অংশে কিন্তু প্রথমে আগুন লাগে, অর্থাৎ রেল ব্রিজের পাশের যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটে প্রথমে আগুন লাগে, এবং সেই আগুন লাগার পরেই সেই আগুন কিন্তু তরতরিয়ে বাড়তে থাকে, অর্থাৎ পুরো যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটে কিন্তু কার্যত মিনিট কয়েক মুহূর্তের মধ্যেই সেই আগুন কার্যত ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধকালীন যেহেতু একেবারেই পাশেই রয়েছে দমকলের যে ফায়ার স্টেশন রয়েছে, সেখান থেকে প্রথমে একটি এবং পরবর্তীকালে যাতে এই আগুন কোনোরকমভাবে ছড়িয়ে না পড়ে, এবং যেহেতু খুব গুরুত্বপূর্ণ অংশ যে তুমি দেখতে পাচ্ছ একেবারে ভ্যাটের পাশেই রয়েছে কারখানা, এবং কারখানার পাশেই রয়েছে একেবারে রেল লাইন, যেখানে প্রচুর লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারত যে কোনো মুহূর্তে, সে কারণে কিন্তু পরবর্তীকালে আরও একটি ইঞ্জিন, অর্থাৎ দুটো ইঞ্জিনের তৎপরতায়, যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই মুহূর্তে আগুন নেভানো হচ্ছে, এবং কার্যত যেটা দমকলের ভাষায় যেটা বলা হয় যে কার্যত যে অ্যারেস্ট করে ফেলা, অর্থাৎ ফায়ারকে অ্যারেস্ট করে ফেলা, অর্থাৎ ফায়ারকে নিয়ন্ত্রণ করা, আগুনকে নিয়ন্ত্রণ করা, সেই আগুন নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু একেবারেই সম্ভবপর হয়েছে, এবং এই মুহূর্তে কার্যত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। কারণ যে সময় আমরা এসেছিলাম প্রায় আধ ঘন্টা আগেই অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে, এবং সেই সময় কিন্তু দাউ দাউ করে সেই আগুন জ্বলছিল, এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, কার্যত বেশ কয়েকজন দমকলের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ধন্যবাদ তোমাকে তুলিকা। এটা জাস্ট রেল লাইনের সাইডে ভ্যাট টাইপের আর কি, একটা ভ্যাটে আগুন লেগেছে,
প্রায় এখানে মাঝে মধ্যে লাগে আমরা আসি। হ্যাঁ, পিছনে কারখানা আছে, এখন ডিটেলসটা দেখতে পাচ্ছি না আছে, কিন্তু আগুন ওদিকে স্প্রেড করেনি, যা আছে এর মধ্যেই আছে এবং আমরা অ্যারেস্ট করে ফেলেছি আপনাদের। ঠিক আছে, আমাদের এই মুহূর্তে দুটো ইঞ্জিন এসছে, কাজ করছে সব। না 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 না, কোনো ভ্যাটে কোনো হঠাৎ কিছু নেই।